বালতি ভর্তি বোমা উদ্ধার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার জোরপুকুরিয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে একটি বাড়ির পাশ থেকে একটি বালতিতে ছটি বোমা উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে গ্রামে আসে পুলিশের গাড়ি বাড়ি থেকে বেরিয়ে জানতে পারা যায় একটি বালতিতে বোমা পাওয়া গেছে ঘটনাস্থলে রয়েছে ফরাক্কা থানার আইসি ফরাক্কা এনটিপিসি টি ফারির শিবপ্রসাদ ঘোষ ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা হ্যাঁ কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ পম কেন রাখলো কে রাখবে বোমটা আর ওই বাড়ির পাশে পমটা পাচ্ছে ওপর তো আমরা দেখিনি তো দাম গাড়ি আসা জানতে পারলাম এই গাড়িটা রাতে এখানে পোহার দিয়েছে তো জানতে পারলাম কেরো কথা গাড়িটা এসেছে বোম খোঁজ পেয়েছে বলে গাড়িটা রাতে পহার দিয়ে বোম আমরা কিছু এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি সব বাচ্চা কাচ্চারা বলছে যে বোমা আছে ওইটার জন্য আমরা তো ভয়ে কাঁপছি বোমা আমরা তো চোখে দেখিনি সব আসতে বলছে বোমা আছে আমরা এইটুকুনি জানি আর বাড়ির পাশেই বলছে বোমা আছে আমরা এখন পর্যন্ত চোখে দেখিনি আর আমরা ভয়ে যেতে পারি না